ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় কর্মীরা জুলাই থেকে এগারো পার্সেন্ট ডিএ পেয়ে গেছে তবে এটা অনেকেই জানেন না যে জুলাই থেকে আরও এক কিস্তি অর্থাৎ তিন শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের তবে সেটা ঘোষণা এখনও হয়নি সেটা ঘোষণা হতে পারে সেপ্টেম্বর মাসে তবে কনফার্ম ডিএ কিন্তু হয়ে গেছে একটা ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদের দেখাবো এবং এই ডি এর অর্ডারও এক প্রকার প্রায় জারি হয়ে গেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তারা গে কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন আপনারা জানেন সরকারি কর্মীদের ডিএটা নির্ভর করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে লেবার ব্যুরো থেকে প্রতি মাসেরই কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্স জারি করা হয় জুন মাসের ইন্ডেক্স জারি করা হয়ে গেছে অর্থাৎ জানুয়ারি থেকে জুন ছ মাসের ইন্ডেক্স কিন্তু হাতে এসে গেছে ফলে কনফার্ম ডে কতটা বাড়ছে সেটা কিন্তু এক প্রকার বোঝাই যাচ্ছে এবারে দেখব যে জুন মাসের ইন্ডেক্স কতটা বেড়েছে দেখুন কি বলা হচ্ছে দি অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর জুন দু হাজার একুশ ইনক্রিজ বাই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্টস অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট সেভেন অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান বেড়ে কিন্তু একশো একুশ দশমিক সাত হয়েছে আপনারা জানেন যে লেবার ব্যুরো এটা তৈরি করে গোটা দেশে তিনশো সতেরোটা মার্কেট থেকে এবং অষ্টআশিটা সেন্টার থেকে যে দ্রব্যের মূল্য ও সেইগুলো কালেকশন করে তার ভিত্তিতে কিন্তু এই ইন্ডেক্সটা তৈরি করে লেবার ব্যুরো আর এর ওপর নির্ভর করেই কিন্তু সরকারি কর্মীদের ডিএটা বাড়ে দেখুন এখানে জুন জুন মাসের ইন্ডেক্স দেওয়া আছে জুন দু হাজার একুশে দেখুন সমস্ত কিছু এখানে ফুড বেভারেজ এইগুলো সব ক্লথিং ফুড ওয়ার এইগুলো ধরায় হাউজিং ফুয়েল লাইট মিসলেনিয়াস এইগুলো ধরে কিন্তু ইন্ডেক্স তৈরি করা হয় তাহলে দেখুন একশো একুশ দশমিক সাত হয়েছে এবারে চলে আসুন ক্যালকুলেটারে আপনাদের দেখাই কতটা ডিএফ বাড়ছে দেখুন এই হলো ডিএ ক্যালকুলেটর একদিকে আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স আগে বেস ইয়ার দু হাজার এখন সেটা দু হাজার ষোলো করা হয়েছে তবে পুরোনো হিসাবে কিন্তু ইন্ডেক্সটা কত হচ্ছে সেটাও এখানে দেওয়া হয়েছে দেখুন নতুন হিসাবে ইন্ডেক্স হচ্ছে একশো একুশ দশমিক সাত এবং বেস ইয়ার দু হাজার এক ধরে ইন্ডেক্স হচ্ছে তিনশো পঞ্চাশ আর ডিএ কতটা ইনক্রিজ হচ্ছে দেখুন ডি এর পার্সেন্টেজ হচ্ছে একত্রিশ দশমিক এক সাত অর্থাৎ কেন্দ্রীয় কর্মীদের একত্রিশ শতাংশ ডিএ কিন্তু হয়ে গেল জুলাই থেকে এবং সেটা ঘোষণা সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে এবং কেন্দ্রীয় কর্মীরা এরিয়ার পাবেন এবং অন্যান্য রাজ্য কর্মীরাও পাবেন কারণ আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ঘোষণা করার পর অন্যান্য রাজ্য রাজ্যকর্মী রাজ্য সরকারের কর্মীদের জন্যও কিন্তু ডিএ ঘোষণা হচ্ছে এই যে এগারো শতাংশ ডিএ দেওয়া হয়েছে অন্যান্য রাজ্য সরকারও কিন্তু সেই ডিএ ঘোষণা করছে তবে পশ্চিমবঙ্গ কিন্তু এখানে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই হিসাবে কিন্তু ডিএ দেয় না বাকি ভারতবর্ষে অন্যান্য রাজ্য সরকার কিন্তু দিয়ে থাকে তবে হাইকোর্টে এখনও কেস পেন্ডিং রয়েছে যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ধরে দিয়ে দিতে হবে রাজ্য সরকার সেটা মানছে না রাজ্যের কর্মীরা কিন্তু সেখানে বঞ্চিত হচ্ছেন তবে দেখা যাক যে এই সমস্ত ডিএ ঘোষণা হওয়ার ফলে রাজ্যের ওপর কতটা চাপ বাড়ে এবং রাজ্য সরকারি কর্মীরা আর কোনো ডিএ পায় কি না ধন্যবাদ